পত্নীর সৈতে মাছেরে ভাত খা নহল দেরগাঁওর বংশী রবিদাসর। যা নিশা পত্নীয়ে ভাত বহার পিছতো স্বামীয়ে কৈছিল মাছ দুটা ধরে আনো, মাছর পিটিকারে দুইটাই ভাত খাম। কিন্তু শীতল দেহ হয়ে উভতিল স্বামী। এসডিআরএফর দিনজোড়া অভিযানত এই মুহূর্ত উদ্ধার হল দেরগাঁওর বংশী রবিদাসর মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের পিছতে দেরগাঁওর দুই নং খকন্দগুড়ির কান্দুনের রোদ উঠিছে। এটা পরিয়াল গাঁওবাসী এটা কান্দুনত ভাগি পড়ছে। সাড়ে নটা তো ঘর পর উলাই গেছিল, কলে বলে ভাত খাব নালাগে, ভাত মানে সোজা ভাত খাব নো, মই দুটা মাছ ধরে আনি পিটিকা বনাই খাম কই, তেন কই পেলায় উলাই গেল ঘর পর। শাক আহি পেলায় বলে আমি দুইটা একলগত খাম, তো নাখাবি ভাত, কেউ হয় ভাত নাখালে বিছানাত বাগরি আছে, সি মাছ ধরব গেল। মাছ ধরি মাছ পুঠি এটা ধরি আনো, ভাত তুলিয়া বলে লগতে খাম, তারপর উলাই গেল আর মানুষ নাই। বাড়িয়েছিল দুইটারে উলিয়াইছিল, বলে মই আহিলাম আর দুইটাই খাম বলে। দেরগাঁও ব্যুরো, জননী লাইভ।